ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আজ সংসদে উঠছে 2022-23 অর্থ বছরের জাতীয় বাজেট। আকার হচ্ছে 6,78,000 কোটি টাকা। সংকটে পড়া অর্থনীতি চাঙ্গা করতে চান অর্থমন্ত্রী। এমডি পদের লোভে হিলারি ক্লিনটনকে দিয়ে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিলেন ইউনুস, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব, সততার সাথেই নির্মিত হয়েছে সরকারি দলের সদস্যদের মন্তব্য, অর্জন বললেও ব্যয় নিয়ে প্রশ্ন বিএনপির। বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। আগামী নির্বাচন আরও স্বচ্ছ করার আশ্বাস সিইসির। মার্কিন নেতৃত্বাধীন কোয়াডে বাংলাদেশ যোগ দিলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, শঙ্কা চীনা রাষ্ট্রদূতের। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে আন্দোলনে সহমত হয়েছে বিএনপি ও জাতীয় পার্টির একাংশ। সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে হতাহতের ঘটনায় 8 জনের বিরুদ্ধে পুলিশের মামলা, আরও 2 জনের মৃতদেহ উদ্ধার, প্রাণহানির সংখ্যা বেড়ে 46 জন। টকশো বা নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না দৈনিক পত্রিকাগুলো, আইপিটিভির বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা, এটকোর সাথে বৈঠক শেষে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ইউক্রেনে রুশ যুদ্ধ অপরাধের প্রমাণ সংগ্রহে খুনিদের তালিকা হচ্ছে, জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়, আজ বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি দেখার সুযোগ পাবেন দর্শকরা।